ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাফরিন্স ব্লগ। আশা করি তোমরা সব অনেক ভালো আছো, আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয়া অনেক ভালো আছি। সো আজকে আমি এক জায়গায় যাচ্ছি, সেটা যে বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। আর আমি আজকে ট্রুলি অনেক লেভেলে এক্সাইটেড, আই কান্ট ওয়েল টু টেল ইউ গাইজ ওয়ার আই এম গোয়িং টুডে। সো লেটস গো অ্যান্ড সি। সো এখানে আমরা ফলমূল নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার আগে তো খালি হাতে যাওয়া যায় না, তাই আমরা কিছু ফল নিয়ে যাচ্ছি। আমরা ফলগুলোকে সুন্দর করে ডালার মধ্যে সাজিয়ে নিয়ে যাচ্ছি, কজ আমরা যদি কোথাও দূরের জার্নি করি অথবা অনেকজন মিলে যাই তখন আমরা এরকম ডালা সাজিয়ে যাই। সো মেইনলি বলতে গেলে আমরা আজকে একটা দাওয়াতে যাচ্ছি, আর আমরা টোটাল 20 জন যাব। আর এই তো আমি আমার বোন রেডি হয়ে গিয়েছি, আর আমার রিলেটিভসগুলো আসার জন্য ওয়েট করতেছি। আমাদের রিলেটিভসরা ফার্স্টে আমাদের বাসা আসবে, দেন আমরা সবাই একসাথে মিলে যাব। এই তো একে একে সবাই এসে পড়তেছে। আর এই যে আপনারা সিলভার কালার র্যাপিং পেপারটার ভিতরে ফলমূল রাখা আছে, এই যে কিছু পান এবং মিষ্টি নিয়ে যাচ্ছি আমরা, আর এমনি আমাদের যাবতীয় যা যা দরকার সেগুলো নিয়ে যাচ্ছি। আর ভালো মতন করে দেখে নিচ্ছি যে আমাদের যা যা দরকার তা তা আছে নাকি, কারণ দূরের জার্নি যেহেতু সব তো ভালো মতন করে দেখতে হয়। আর দুইটা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, কজ আমরা 20 জন এক গাড়িতে হবে না। সো এ ফার্স্টে হোয়াইট কালারের কারটাতে আমার খালামণিরা উঠেছে, আর আমার মামা এবং আমার নানু যাচ্ছে ফার্স্টে হোয়াইট কালারের কার্ডটাতে। অ্যান্ড এই যে সেকেন্ডে যে আপনারা সিলভার কালারের কার্ডটা দেখছেন, এটাতে যাব আমরা এবং আমার আপুরা। সো সব কিছু সুন্দর করে গাড়িতে আমরা উঠে নিচ্ছি ফার্স্টে, এবং ডিসাইড করে নিচ্ছি কারা কারা যাব। এখন কার স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা আল্লাহর নাম নিয়ে সবাই উঠে যাচ্ছি সুন্দর করে, জানি কোনো প্রবলেম না হয়। সো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম, আর এই যে আমরা সুন্দর করে বসে পড়েছি সবাই মিলে। আর গাড়িতে ওঠার পরই তো অনেক গল্প, তারপরে ছবি তোলা শুরু হয়ে গেল। আর এই যে আমার ভাগ্নি আর হচ্ছে আমার বোন বসে আছে, দুজন অনেক ভালো মতন বসে আছে। আর আমরা কিন্তু অনেক বাচ্চাদের সাথে গিয়েছি, কিন্তু বাচ্চারা কিন্তু একটু কান্না করেনি, এটা একটা বেনিফিট ছিল বলতে গেলে। এখন সুন্দর করে আমরা বসে গিয়েছি, এখন কার স্টার্ট দিয়ে দিয়েছে। আর যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর নেচারের জিনিস দেখলাম, অনেক গাছপালা নদী খাল বিল দেখতে দেখতে গেলাম, যেহেতু আমরা বলতে গেলে একটা গ্রামে যাচ্ছি। সো অনেক সুন্দর সুন্দর জিনিসই দেখা পড়লো। আর যেহেতু আজকে জুম্মার দিন, তাই যেহেতু ছেলেরা ছিল সবাই মিলে মসজিদে গেল জোহরের নামাজটা পড়ে নিতে। সো হাইওয়ের উপরে একটা সুন্দর একটা মসজিদ ছিল, সবাই এখন এখানে নামাজ পড়ে নিবে। আর আমাদের সবারই ট্রাই করা উচিত যে নামাজটাকে জানি আমরা কায়দা না করি নামাজটা পড়ার। আর এই যে আমার খালামণি গাড়িটাতে সবাই মিলে যাচ্ছে, সবাই অনেক মজা করতেছিল দেখলাম। ওই যে আমার মামা মামি পিছনে বসে আছে, তারা অনেক মজা করতেছিল। আর আজকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, যেটার জন্য আমরা অনেক সুস্থভাবে যেতে পেরেছি। বেশি রোদ থাকলে কিন্তু আমরা ভালো মতন করে যেতে পারতাম না। আর এই যে এই গাড়িতে আমরা বসে আছি, আর গাড়িতে যেতে আমাদের একটু কষ্ট হয় নাই, আমাদের ভালো লেগেছে। যে আমার কোলে দেখতে পারতেছেন আমার ভাগ্না ঘুমায় পড়েছে, আর এখানে আমার বাবা আমাদেরকে বাদাম ছিলে দিচ্ছে, আর আমরা এখন ওয়েট করতেছি কজ আমার মামা নামাজ থেকে আসেনি, তার একটু লেট হচ্ছে। এছাড়া সবাই এসে পড়েছে, আর যখন আমার মামা আসবে আমরা রওনা দিয়ে দেবো। আর এই যে এখানে লবণ বাদামের সাথে খাওয়ার জন্য, আর পিছে আমার দুই ভাই বসেছে, আর এই তো সবাই মিলে আমরা বাদাম খাচ্ছি, আমার বাবা ছেলে দিচ্ছে সবাইকে।
আর বাদাম দেখার পরে তো সবাই বলছে আমি নিব আমি নিব আমি নিব, পরে সবাই নিলাম আমরা। আর আজকের জার্নির টাইমে আমরা কিন্তু বাইরের খাবারটা পুরাই অ্যাভয়েড করেছি, আমরা এই যে বাসা থেকে আমরা খাবার বানিয়ে আনা ট্রাই করেছি। এখানে আমার আপু অনেক মজা করে জাম্বুরা ভর্তা বানিয়ে এনেছিল কাসুন্দি দিয়ে, অনেক ঝাল করে, অনেক মজা হয়েছিল। আর এছাড়াও আমরা অনেক কিছু খেয়েছি রাস্তার মধ্যে, আর বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে ট্রাই করেছি। আর এই তো দেখতে পারতেছেন নেচারের ভিউটা কত সুন্দর লাগছে। আর এটাও আমার আপুর বানানো, এটা হচ্ছে আমলকি ভর্তা, এটাও কাসুন্দি দিয়ে আপু অনেক মজা করে বানিয়ে এনেছে। আমার আপুরা কিন্তু আমাদেরকে অনেক আদর করে, আমার দুলা ভাইরাও আমাদেরকে আদর করে। আর এই যে আমার মামা এসে পড়েছে, আমরা আবার গাড়ি স্টার্ট দিয়েছি, আবার রওনা দিলাম। আর দেখতে দেখতে আমরা এসে পড়েছি, আর আপনাদেরকে আগে বলা হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি সাভারে, আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা সবাই জানি কম বেশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, আর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অনেক বড় একটা ভূমিকা পালন করেছে, এটা আমরা জানি। আর আমার হাইওয়ের জার্নি অনেক ভালো লাগে, এই যে পুকুর, অনেক সুন্দর ভিউ দেখা যায়। আর দেখতেই দেখতে আমরা যে কখন পৌঁছে গেলাম আমি বুঝতেই পারিনি। এই যে আমরা এখন সব আমাদের যে যাবতীয় জিনিসপত্র আমরা এনেছি সব নিয়ে আমরা এখন নামছি। আমাদের একটু আগেই নেমে পড়তে হলো, কজ সামনের রাস্তা কাটা, দ্যাটস ওয়াই আমরা বলতে গেলে যাচ্ছি সাভারের একটু ভিতরে গ্রাম সাইডে। সো সেই জায়গায় চিপা, মানে রাস্তাটা অনেক ছোট, তাই অনেক গাড়ি ঢুকতে পারবে না, গাড়ি এদিক দিয়ে যাওয়া যাবে না, তাই আমরা বাকি রাস্তা হেঁটে হেঁটে যাব। আর অনেক দূর হাঁটার পর আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিলেটিভসদের বাসায়। সো যাওয়ার পরে আমরা সবাই বসলাম, একটু রেস্ট নিলাম যেহেতু অনেক দূরের জার্নি করে এসেছি। আর আর যাওয়ার পর তারা আমাদেরকে একটু জুস দিল, যেহেতু আমরা অনেক টায়ার্ড, তাই একটু রিফ্রেশ হওয়ার জন্য। আর আমার রিলেটিভসের ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, আপনারা দেখতে পারতেছেন যে এটা একটা বিল, আর বৃষ্টি পড়তেছে, আরও সুন্দর লাগতেছিল। আর আপনারা যদি একটু ভালো মতন করে লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন ছোটো ছোটো মাছ উপরে উঠে আসতেছিল। আর এখানে আমরা তিন বোন মিলে ছবি তুলতেছিলাম, আর যাওয়ার পরেই তো সবাই আড্ডা আর গল্পে মেতে উঠল, সবাই মিলে অনেক কথা, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে। ঢাকা তো সাভারে তো বেশি যাওয়া হয় না তাই। আর এই যে বৃষ্টি পড়তেছিল, ওয়েদারটা জাস্ট কি বলবো, অনেক ভালো ছিল। আর অনেক টায়ার্ড হওয়ার পর আমি একটু রেস্টের পর খেতে গেলাম, ওরা অনেক ভালোভাবে আয়োজন করেছিল আমাদের জন্য। সো এখন আমি খেতে বসে যাব। আর খাওয়া দাওয়া শেষ করার পর কিছুক্ষণ আমরা গল্প করেই রওনা দিয়ে দিয়েছি, আমরা একটু সকাল সকালেই রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেক দূর ঢাকা থেকে, সাভার থেকে ঢাকা, তাই আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। আর যাওয়ার পথে আমাদের বিখ্যাত জাকিরা চটপটির থেকে আমরা চটপটি খেলাম, অনেক মজার ছিল। এত জার্নি করার পর চটপটি খাওয়ার মজাই আলাদা বলতে গেলে। আর এই তো আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে বাসায় পৌঁছে গিয়েছি। পৌঁছানোর পরে আমরা তো অনেক টায়ার্ড হয়ে পড়েছি, তাই কেউ রান্না বান্না আর করতে যায় নাই, আমরা বাইরে থেকেই খাবার অর্ডার করে নিলাম, কজ অনেক সবাই অনেক টায়ার্ড ছিল, কার পক্ষে অ্যাকচুয়ালি সম্ভবই ছিল না এখন আবার রান্না করার, দ্যাটস ওয়াই
আর অনেক মজাও ছিল আর অনেক ক্ষুধাও লেগেছিল সেই টাইমে, তাই আমি বুঝতে পারিনি বেশি ক্ষুধা লেগেছে দেখে মজা লাগতেছিল নাকি এমনি মজা ছিল। সো এই তো আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়বো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। এই তো আজকের ব্লগ এতটুকুই, আশা করি আপনাদের সবাই আমার ব্লগটা ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে, টিল দেন ফ্যামিনাল্লাহ।